সত্যি বলতে কি জানেন, প্রতিটি মানুষই চায় তার ভালোবাসা মানুষ তার পাশে থাকুক। তাই আমার ভালোবাসা মানুষটি চায় আমিও যেন তার পাশে সবসময় থাকতে পারি, সবসময় থাকি। তো আমি ভাবছিলাম বিদেশে চলে যাব বা দূরে কোথাও চলে যাব, কিন্তু সে বলতেছে যে আমাকে এভাবে রেখে চলে যাবা, সে আমার পাশে দাঁড়াইতেছে, ও বলতেছে আমার জন্য সব কিছু করতে পারে। বিশ্বাস করেন গাইস, সে আমার জন্য মানে সব কিছুই করতে রাজি, কিন্তু সে চায় আমি তার পাশে থাকি অল টাইম। তো তাই এই মুহূর্তে আমি বিদেশ যেতে চাচ্ছি না, মানে সে মানা করে নেয় যে বিদেশ না যাওয়ার জন্য, মানে সে এটা বলতে চায় যে আমি যেন তার পাশে থাকতে পারি, সে তার জন্য সে খুব সব কিছু করতে পারে। তাছাড়া সেও আমাকে অনেক ভালোবাসে, বুঝছেন। এমনি তো অনেক ঝগড়া হয় সামথিং, এটা স্বাভাবিক হয়, সবার ক্ষেত্রেই কম বেশ হয়, এটা হয়। আবার দুজনে মানে যে একটা ভালোবাসা, যে একটা মহব্বত, আবার একসাথে হয়ে যেতে হয়, মানে দিলের একটা টান আসছে না, ভালোবাসার একটা পাওয়ার আসছে না, বুঝেন নাই, মানে দিন শেষে আবার একসাথেই হতে হয়, একসাথে থাকার মানে চেষ্টা করতে হয়, একসাথে থাকার চিন্তা ভাবনাই করতে হয়। যত ঝামেলা হোক, যত ঝগড়া হোক, যদি ভালোবাসা মানুষ পাশে থাকে আর ভালোবাসা মানুষ যদি মানে আপনাকে নিয়ে সন্তুষ্ট থাকে, সে সবসময় পাশে থাকার চেষ্টা করবে, আপনাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে আর চেষ্টা করবে। হ্যাঁ, দরকার হলে সে আমার সব দিক দিয়ে পাশে থাকবে, কাজকর্ম দিক দিয়ে সব দিক দিয়ে পাশে থাকার মানে চেষ্টা করবে সে। তারপরেও মানে সে চায় ভালোবাসা মানুষটা সে পাশে থাকে, তো দুই টাকা কম কামালেও মনে শান্তি থাকে। তো কেউ চায় না তার ভালোবাসা মানুষটাকে ছেড়ে দূরে কোথাও চলে যাক। অনেক সময় দেখা যায় যে মানে পরিস্থিতি শিকার হয়ে চলে যেতে হয়, সত্যি এটা কেউ চায় না যে ভালোবাসা মানুষটাকে ছেড়ে সব কিছু ছেড়ে দূরে চলে যেতে, কিন্তু এটা পরিস্থিতি শিকার এরকম হয়ে যায়। তো কিছু বলার নাই, তার জন্য অবশ্যই চেষ্টা করতে হয় একসাথে একটা কিছু করার, যাতে একসাথে থেকে একটা কিছু করতে পারি, যেমন চেষ্টা করতে হয়। তো তার জন্য অবশ্যই ভালোবাসা মানুষের সাপোর্টও লাগে, আর সে আমাকে এরকম ভরসা দিতেছে, এরকম সাপোর্ট দিতেছে। ইনশাল্লাহ আশা করি সে এভাবে সাপোর্ট করলেও আমি দেশে থাকতে পারবো সবসময় তার পাশে, আর বিদেশ যেতে হবে না সে আশাই করি। আর প্রতিটা ভালোবাসা মানুষ যেন ভালোবাসা মানুষটার পাশে থাকতে পারে অল টাইম, সেই দোয়া করি, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন।